দর্শক এই মুহূর্তে কুমিল্লা সিটি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলছেন সিইসি, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ফলাফল পেয়েছেন তাতে ওই অবস্থা, কোনটা পেয়েছেন এই অবস্থা, 21টা পেয়েছেন এই অবস্থা, 30টা পেয়েছেন এই অবস্থা, 26টা পেয়েছেন, 31টা পেয়েছেন এই অবস্থা, যখন যেটা পাবেন উনি একসাথে আমরা ছয় জন পাঁচ জন চাচ্ছি ওই পাঁচটা উনি একসাথেই দিবেন, যদি একটা আসে একটা যোগ করে দিবেন, একসাথে যদি দশটা আসে দশটা যোগ করে তারপর উনি করবেন, এটাই হলো ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত হয়ে আসছে। তো রিটার্নিং অফিসারের কাছে প্রেসিডেন্ট অফিসার যে এসে দিবেন যে ফলাফলটা, তার বাইরে যদি কোনো ভুল করেন সে যোগ দেওয়ার সময় আমি বিষয় বলি, যদি চোখে ভুল হয়ে গেছে মনে করেন একটা ভোট ভোট দেওয়ার সময় আছে, রিটার্নিং অফিসারের ভোটে ওই যোগের কোনো মূল্য নাই, মূল্য হবে প্রিজাইডিং অফিসার যেটা দিয়েছে সেটাই, সেটা আদালত এবং আমার আদালত পর্যন্ত ওই একই প্রিজাইডিং অফিসার কি ফলাফল ঘোষণা করেছেন সেটা হবে, যদি সেখানে কোনো সন্দেহ হয় তাহলে তখন আদালত ওই বস্তা খুলে যে কপিটা আছে সেটা বের করতে বলবে যে কমিশনে মিল আছে কিনা, সেখানে যদি আদালত সন্তুষ্ট না হন তখন বলবেন যে যেন ব্যালটে ভোট হয় তা ব্যালট গুণ গোটা আপনি নেবেন, আর যদি ব্যালট না হয় ইভিএমে হয় তাহলে এই যে ভিভি ভ্যাট আছে ভিভি ভ্যাট সেখানে একটা সেভিং থাকে ওই রেজাল্টটা সেটাকে বলবে এখান থেকে আবার প্রিন্ট দেন, যেটা প্রতিদিন অবস্থা নির্বাচন প্রধানমশায় প্রিন্ট দিচ্ছেন সেটাকে আপনি দুর্বলটা প্রিন্ট দেন, তারপর প্রিন্ট হয়ে হলে তখন দেখবেন যে ওই প্রিন্টের সাথে প্রিজেনিং অফিসার মিল আছে, রিটার্নিং অফিসার কি হল কি ঘটনা কি করছিল ওই মাইকে ঘোষণা দিয়ে এটা আদালত কখনোই দেখে না। হ্যাঁ দেখবেন কোনটা যে রিটার্নিং অফিসারকে সরকারি ভাবে পরের দিন যেটা ঘোষণা দেন সেটার সাথে রিটার্নিং অফিসারদের যে রেজাল্ট আর যোগ ফল মিল আছে কিনা, যদি দেখে যে রিটার্নিং অফিসারের যোগ ফল ভুল আছে তাহলে রিটার্নিং অফিসারের ওই আদেশ আদালত দাখিল করেছে ওটা লিখবে ওই রিটার্নিং অফিসার, অর্থাৎ রিটার্নিং অফিসার যেটা ঘোষণা দেন সেটা ফলাফল। ইভিও দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার যে ইভিএমে মানে প্রচার করতে সময় লাগে না, সাথে টেলিফোনে প্রার্থী জেনে যান, প্রার্থীর সমর্থকরা জেনে যান, আপনার মিডিয়ার লোকরা জেনে যান, সবাই জেনে যায়,